ওয়েলকাম টু কপুর সংসার। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তাই একটা আমি রেসিপি নিয়ে এলাম তোমাদের কাছে শেয়ার করার জন্য, অবশ্যই ভালো লাগবে। একটা গোটা তরতাজা বেগুন নিয়েছি আর বেগুনটার মাঝখানটা গোল করে কেটে নিচ্ছি। গোল করে কাটা হয়ে গেলে আমি এই অংশগুলো ফেলে দেবো না, এই অংশগুলো কাজে লাগাবো। আর কিভাবে কাজে লাগাবো তা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমি একটা মিক্সার বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আদা, লসুন, লঙ্কা, ধনে পাতা, আর যে বেগুনের কেটে রাখা অংশগুলো, মাঝের অংশগুলো, সেগুলো দিয়ে দিলাম। আর সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে দেখো পেস্ট করে নিয়েছি। খুব একটা নরম হয়নি আর খুব একটা শক্ত হয়নি। আর এদিকে আমি সামান্য পেঁয়াজ গরম হতে দিয়েছিলাম, পেঁয়াজটা অল্প হালকা আছে, ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সব পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে আমি টমেটোর কুচি আর হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে দিলাম। ভালোভাবে এটা নেড়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা লসুনের গন্ধটা চলে যায়। আর এদিকে আমি একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর আলুটা পুরো পেয়ে নিইনি, অল্প শক্ত শক্ত আর দানা দানা রেখেছি। আর দিয়ে দিলাম সবুজ মটরশুঁটি, দিয়ে ভালোভাবে এটাকেও নেড়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে আর অল্প সামান্য পরিমাণে লবণ। যেহেতু আমি আগেও অল্প লবণ দিয়েছি, তাই আমি পরিমাণে অল্পই দিলাম। তোমরা যে যেমন লবণ পছন্দ করো বন্ধুরা, সেই রকম দিয়ে দিবে। আর আমি এদিকে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি, তাওয়াতে মধ্যে তেল দিয়ে দিলাম, সাদা রিফাইন তেল। আর হিলিয়ে নিচ্ছি, আমি সামনে আমার পেঁচলাটা পেলাম না, তাই আমি হিলিয়ে নিলাম। আর গোল গোল রিং করে রেখেছিলাম বেগুনটা, আমি আগে থেকে ম্যারিনেট করতে ভুলে গেছিলাম, তাই আমি উপর থেকে একটু লবণ, লঙ্কা গুঁড়ি, মরিচের গুঁড়ো সব একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। অল্প তেল দিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢাকা রেখে দিলাম। খুব লো ফ্লেমে করে নিতে হবে। আমি একটু জ্বালা জ্বালা করব, আমার ছেলেরা জ্বালা জ্বালা একটু পছন্দ করে, তাই আমি একটু জ্বালা জ্বালাই করব। তোমরা বন্ধু জ্বালা জ্বালা করো না। আর এটা আমি একটু উল্টে নিচ্ছি, দেখো আমি বললাম না একটু জ্বালা জ্বালা করব। আর সব উল্টানো হয়ে গেলে তারপরেই দেখাচ্ছি তোমাদেরকে আমি জিনিসটা কি করতে চলেছি। আর একটা ডিম নিয়ে নিলাম, ডিমটা দেখো খুব আস্তে করে নিয়ে মাঝ বরাবর ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আর আমি ওই যে পেস্টটা বানালাম বেগুন দিয়ে, বেগুন, আলু, মটরশুঁটি, সেটা দিয়েও দেখিয়ে দিলাম। তোমরা চাইলে চারটেতেই ডিম দিয়ে করতে পারো, কিংবা চারটেই এই মশলাটা ভরে করতে পারো, যার যেমন পছন্দ। আমি দুটোই রেসিপি তোমাদেরকে করে দেখালাম। অবশ্যই ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করো, যাতে আমার মনোবলও বাড়ে আর নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।